বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট সম্রাট যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে। তো আমরা প্রথম শ্রেণীর আজকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব সেটি হলো বাংলা, এর সাথে সাথে আমাদের ইংরেজি এবং গণিত। বাংলা, ইংরেজি এবং গণিত এই তিনটি বিষয়কে কেন্দ্র করে আমরা আপনাদেরকে এর আগে পর্ব দুয়ে আলোচনা করেছিলাম যে আমরা আপনাদেরকে খুব শীঘ্রই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করে দেখানোর চেষ্টা করব। তো আমরা সেই প্রশ্নপত্রটি তৈরি করেছি এবং আপনাদের আজকের এই দ্বিতীয় পর্বে আমরা যেহেতু আজকের বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের আজকের যেহেতু প্রশ্ন এবং আমাদের পর্ব হলো দুই, পর্ব দুই, এবং এই পর্ব দুইয়ে আমাদের বাংলা, ইংরেজি, গণিত এই তিনটি বিষয়কে একখানে করে আমরা একটি আপনাদেরকে এর আগে ভিডিও দিয়েছি, সেই পর্ব টু দুই আমাদের দেখে নিতে হবে। এবং সেই পর্ব দুয়ে আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম কীভাবে আমার ছোট সময়রা বাংলা, ইংরেজি, গণিত এই তিনটি বিষয়কে কেন্দ্র করে পড়বে বাসা থেকে। তো সেগুলো আশা করছি অনেকে দেখেছেন, যারা এখন পর্যন্ত দেখতে পারেননি সেগুলো দেখে নেবেন। আমরা আজকে আপনাদেরকে শুধুমাত্র প্রশ্নটি দেখে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের সুবিধা হয়। আর আমরা প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আজকে নোট করে দেখে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের কী কী থাকছে, এবং এই বিষয়গুলোর উপরে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে উত্তর যে মালা রয়েছে সেই আমরা আমাদের ছোটো সময়ের যে পরীক্ষাগুলো নিয়েছি তাদের খাতাগুলোকে দেখিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং আপনারা সেখান থেকে আপনাদের ছোটো সময়ের জন্য সেই বিষয়গুলো বাসা থেকে তৈরি করে নিতে পারেন এবং কীভাবে তারা উত্তরগুলো লিখবে তার জন্য আপনারা বাসা থেকে প্রস্তুতিগুলো নিতে পারেন। তো চলুন দেখে নিই আমাদের আজকের যে প্রশ্নটি। আর আমরা এখানে কিন্তু শুধু প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আমরা এ ধরনের যে বিষয়গুলো এর আগে যে বিষয়টি আমরা দিয়েছি পর্ব দুইয়ের জন্য সেটি অবশ্যই আপনাকে আমাদের সেই ভিডিওটি দেখে তারপরে আপনাদেরকে এখানে আসতে হবে। আর আমরা শুধুমাত্র এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কী কী রয়েছে, আমরা আর অধ্যায় বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করছি না। আমরা এখন দেখে নেব প্রথমে যে এক নম্বরে যেটি রয়েছে, ছুটি কবিতাটি কবির নাম সহ প্রথম চার লাইন লেখো, এবং এখানে আমরা এক নম্বরে এটি পেয়ে যাচ্ছি। দুই নম্বরে যেটি পেয়ে যাব সেটি দেখব, আর আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব যে আমরা কী কী রাখছি সেই বিষয়গুলো। আমরা দুই নম্বরে দেখতে পাচ্ছি যে বাক্য তৈরি করো, ইলিশ, মজা, নদী, জাতি, বিজয়, এবং এই বিষয়গুলো কোথা থেকে কোথায় নেওয়া হয়েছে সেগুলো আমরা দ্বিতীয় পর্বে যে আমাদের বাংলা, ইংরেজি, গণিত সেখানে আমরা বলেছি যে কী কী বিষয়ের উপরে আলোচনা থাকবে সেগুলো অবশ্যই সে ভিডিওটি দেখে নেবেন। এরপরে আমরা তিন নম্বরে দেখতে পাচ্ছি যে আমাদের জাতীয় মাছ সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে বলা হয়েছে। চার নম্বরে ফাঁকাঘর পূরণ করো, ফাঁকাঘর পূরণ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খালের জলে ভেসে বেড়ায় ড্যাশ, আমাদের দেশের নাম ড্যাশ, শুরু হলো ড্যাশ, গড়ে উঠলো মুক্তিযোদ্ধাদের ড্যাশ, এই দেশের আকাশ ড্যাশ। তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের পাঁচটি শূন্যস্থান রয়েছে। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছোটো সময়ের জন্যে যে বিষয়গুলো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা শুধুভাবে এই বিষয়গুলো দেখে নেবেন এখন থেকে যাতে করে তাদের অসুবিধা না হয়। এরপরে আমরা চলে যাব ইংরেজিতে। আমরা বাংলার চারটি বিষয় দেখতে পেয়েছি, কবিতা, বাক্যতরি এবং অনুচ্ছেদ এবং শূন্যস্থান পূরণ করো বা ফাঁকাঘর পূরণ করো। আমরা চলে যাচ্ছি ইংরেজিতে। ইংরেজিতে আমরা যে বিষয়গুলো দেখব সেটি হলো আমরা এখানে তিনটি বিষয় পেয়ে যাব, সেই তিনটি বিষয় কী কী রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখে নেব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দেওয়ার। সেটি হলো যে আমরা তিনটি বিষয় এখানে পেয়ে যাব। প্রথমটি হলো ওয়ার্ড মিনিং, আইস, জিপ, নেম, সে, ইয়ার, এবং এগুলোর তারা অবশ্যই মিনিংগুলো লিখবে। এবং নাম্বার টু, রাইট পার্টস অফ বডি ইন ফাইভ, এটি আমরা আমাদের ছোটো সময় শিখে রাখবো। নাম্বার থ্রি, রাইট দি রাইমস বা রাইম 1, 2, 3, 4, 5। তাহলে আমরা আমাদের ছোটো সময়দের এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। আমরা সর্বমোট আপনাদেরকে আজকে দেখে দেওয়ার চেষ্টা করব বাংলা বিষয়ে চারটি, ইংরেজি বিষয়ে আমরা তিনটি পেয়েছি অলরেডি, আমাদের সাতটি বিষয় চলেছে। এবং আমরা চলে যাব আমাদের ছোটো সময়দের জন্য আরেকটি বিষয় আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো, সেটি হলো গণিত। গণিতের জন্য আমরা তিনটি বিষয় পেয়ে যাব, তার মানে আমাদের দশটি বিষয় থাকছে সর্বমোট, সেখানে প্রত্যেকটির জন্য আমাদের দশ নম্বর করে রয়েছে। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। আমরা চলে যাব গণিতের জন্যে। গণিতে আমাদের যে বিষয়টি রয়েছে এখানে সেটি হলো যোগ করো, যোগের জন্য আমরা এখান থেকে যেটি দেখতে পাচ্ছি 8+8, 9+9 এবং 7+0, এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে 12+6 এবং 0+15। তার মানে আমাদের শূন্যের যে ধারণা সেই বিষয়টি আমরা আমাদের ছোটো সন্ধ্যের জন্য ক্লিয়ার করে রাখবো। এরপর স্বাভাবিক যে যোগগুলো, দুটি সংখ্যার যে স্বাভাবিক যোগগুলো, সেই যোগগুলো আমরা আমাদের ছোটো সন্ধ্যের জন্য ক্লিয়ার করে রাখবো এখন থেকে, যাতে করে তাদের যোগের আর কোনো প্রবলেম না হয়ে থাকে। এবং আমরা আপনাদেরকে দ্বিতীয় পর্বে যেগুলো আলোচনা করেছি সেখান থেকে সরাসরি আমরা
এই বিষয়গুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। শুধুমাত্র সেখানে নমুনাটি ছিল, আমরা সেখানে আজকে নমুনাটির পাশাপাশি আমরা প্রশ্নের ধরনগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি এবং কোথা থেকে কোথায় আলোচনা করেছি সেগুলো আপনারা আমাদের দ্বিতীয় পর্ব যে দেওয়া রয়েছে প্রথম শ্রেণীর দেখবেন কিছুদিন আগে, সেগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং দেখে নেওয়ার চেষ্টা করবেন। আমরা এরপরে এক নম্বর চলে গেল আমাদের যোগ, দুই নম্বর যেটা রয়েছে কথার অঙ্ক। কথার অঙ্কের জন্য আমরা এখানে দুটি কথার অঙ্ক পেয়ে যাচ্ছি। প্রথম যে কথার অঙ্কটি সেটা দেখতে পাচ্ছি যে রুমার আটটি কাগজের পাতা ছিল, সে তিনটি পাতায় লিখে ফেললো, তার কয়টি কাগজের পাতা লেখার বাকি রইলো এইটি ছিল। এবং খ নম্বরে ছিল মিলির চোদ্দটি চকলেট আছে, এর থেকে আটটি তার ছোট ভাইকে দিল, তার কাছে কয়টি চকলেট রইলো, এই ধরনের একটি বিষয় ছিল। তাহলে আমরা দুটি বিষয় দেখলাম এখানে কথার অঙ্ককে, আমরা দুই নম্বরে দুটি বিষয় পেয়েছি, একটি হলো কয়েকটি কথার অঙ্ক, কয়েকটি কথার অঙ্ক। আমরা চলে যাব তিন নম্বরে, তিন নম্বরে একটি সুন্দর একটি বিষয় রয়েছে, সেটি হলো খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে আটকে দশ বানাতে কত প্রয়োজন, ১৯ বিয়োগ ফাঁকা ঘর সমান ১৩, ১৬ বিয়োগ ফাঁকা ঘর সমান ১২, ৩কে ভেঙে ড্যাশ ও ড্যাশ করা যায়, ১০কে ভেঙে ড্যাশ ও ড্যাশ করা যায়। এখন আমাদের ছোটো শ্রমিকরা এই বিষয়টির জন্য আমরা আপনাদেরকে এর আগে ভিডিও দিয়েছি, এরপর আমরা শুধু বলে রাখবো যে আপনারা কীভাবে আপনাদের ছোটো শ্রমিকদের এই যে ফাঁকাঘর পূরণগুলো, বিশেষ করে ফাঁকাঘর পূরণগুলো, এগুলোর জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আটকে দশ বানাতে কত প্রয়োজন, এটি কোনো সেরকম বিষয় নয়, কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো আমাদের কিন্তু গণিত বই দেওয়া রয়েছে, বিশেষ করে ষাট, একষট্টি, বাষট্টি, তেষট্টি এই পৃষ্ঠাগুলোতে আমরা শুধুভাবে এই বিষয়গুলো দেখে নেবো এবং আমরা এই বিষয়ের উপরে ভিডিও দিয়েছি। এরপর এখানে বলে রাখার চেষ্টা করছি আটকে দশ বানাতে যদি আট থেকে আমরা দশের কাছে যাই তাহলে আমাদের দুই প্রয়োজন, এখানে তারা লিখবে এবং ১৯ বিয়োগ ফাঁকা ঘর সমান ১৩, এবং এখানে আমরা আরেকটি ফাঁকা ঘর দেখতে পাচ্ছি। এবং এই যে ঘ এবং ঙ এবং ক এই তিনটি বিষয় হলো একই ধরনের, এই বিষয়গুলো আমরা ছোটো ছোটোদের জন্য এখন থেকে ক্লিয়ার করে রাখবো। এখন ১৯ বিয়োগ ফাঁকা ঘর রয়েছে, ১৬ বিয়োগ ফাঁকা ঘর রয়েছে, তার মানে ফাঁকা ঘর প্লাস বিয়োগ দেওয়া রয়েছে। তাহলে এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই আমরা এক বাক্যে যে কাজটি করব সেটি হলো আমরা ছোটো সময়তে যেটি বোঝাবো সেটি হলো এ ধরনের যদি ফাঁকাঘর বা খালিঘর থেকে থাকে এবং বিয়োগ চিহ্ন যদি মাঝখানে থেকে থাকে তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে যে বিষয়টি হবে সেটি হলো এর ফলাফল। অর্থাৎ ১৯ থেকে ১৩ যদি চলে যায় বিয়োগ করলে সেখানে আমরা যেটি পেয়ে যাব, যে সংখ্যাটি পেয়ে যাব সেটি এখানে বসিয়ে দেবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ১৬ থেকে ফাঁকাঘর এবং এখানে আমরা বিয়োগ দেখতে পাচ্ছি, তার মানে ১৬ থেকে ১২ চলে গেলে যা হবে সেটি আমরা এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমাদের এই খালি ঘরের যে বিষয়টি সেটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের ৩কে ভেঙে ড্যাশ ও ড্যাশ করা যায় সেটি আমরা ২ ও ১ করা যায়, এই বিষয়টি আমরা আমাদের ছোটো সময়ের জন্য ক্লিয়ার করে রাখবো যে ৩কে ভেঙে ১ ও ২ করা যায় বা ২ ও ১ করা যায়। এখন ১০কে ভেঙে ড্যাশ ও ড্যাশ করা যায়, আমরা এখানে অনেকগুলো পেতে পারি, সেটি হলো ২ ও ৮ করা যায়, ৫ ও ৫ করা যায় এবং ৭ ও ৩ করা যায়। তাহলে আমাদের ছোটো সময়দেরকে যেটি বোঝাবো যে তারা এই ১০টিকে ভেঙে কীভাবে পেতে পারে, তার জন্য আমরা বিভিন্নভাবে তাদের উপকরণগুলো বিভিন্নভাবে আপনার কাঠির সাহায্যে বা আমরা কোনো উপকরণের সাহায্যে এই বিষয়গুলো শেখাতে পারি। এখন আমাদের কথা হলো যে আমরা আমাদের ছোটো শ্রমিকদের এই বিষয়টি দেখার পাশাপাশি আমরা যে কাজটি করব সেটি হলো আমরা যে এখানে বাংলা বিষয়ের জন্য যে কাজটি করব সেটি হলো যে আমরা কবিতাগুলো সম্পূর্ণ শেখাবো। এরপরে আমাদের এখানে রয়েছে জাতীয় মাতৃ সম্পর্কে ৫টি বাক্য লিখবার কথা বলা হয়েছে, আমাদের যে পাঠ দেওয়া রয়েছে বাংলা বইয়ের যে পাঠটি দেওয়া রয়েছে সেই পাঠ থেকে আমাদের যে মাছের রাজা এই পাঠটি থেকে আমরা আমাদের ছোটো সময়দের এই বিষয়টি এনেছি এবং তাদের বইয়ে কিন্তু সুন্দরভাবে বাক্যগুলো দেওয়া রয়েছে এবং এই বিষয়ের উপরে আমরা পাঠ এই পাঠটির উপরে আমরা ভিডিও দিয়েছি এর আগে, আশা করছি দেখে নেবো। এবং বাক্য তৈরিগুলো আমরা খুব শীঘ্রই এই বাক্য তৈরিগুলোর উপরে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনাদের সুবিধা হয়। আর আমাদের এদিকে যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমাদের আর ইংরেজির জন্য, ইংরেজির জন্য আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো আমরা এই তাদের যে ওয়ার্ড মিনিংগুলো, এই ওয়ার্ড মিনিংগুলো আইস, জিপ, নেম, সে, ইয়ার, এগুলো তারা পেরে যাবে, এগুলো আমরা অবশ্যই আমাদের ছোটো সময়ের জন্য ক্লিয়ার করে রাখবো যাতে করে তারা এই বিষয়গুলো শুধু এই পাঁচটি নয় আরও তাদের যে বিভিন্ন পেজে যে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর জন্য তারা মিনিং জানতে পারে এবং লিখতে পারে। এর সঙ্গে রয়েছে আমাদের পার্টস অফ বডি, এই পার্টস অফ বডি এটি আমাদের খুব সুন্দরভাবে এখন থেকে শেখাতে হবে যাতে করে তাদের এই বইয়ে যে পার্টস অফ বডি দেওয়া রয়েছে অন্যান্যগুলো শেখাবো, তবে এখানে আমাদের যেগুলো পাঁচটি লিখবার কথা বলা হয়েছে তারপর আমরা অনেকগুলো শিখে রাখবো। এবং রাইমগুলো অবশ্যই আমাদের সুন্দরভাবে তাদের বইয়ে যে রাইমগুলো রয়েছে সেই রাইমগুলো এখন থেকে আমাদের শিখে রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি ১ ২ ৩ ৪ ৫ রাইমটি, তার মানে আমরা আজকে যে দেখতে পাচ্ছি প্রত্যেকটি বিষয়
বিশেষ করে বাংলা ইংরেজি গণিত এই তিনটি বিষয়কে আমরা 100 নম্বরের জন্য তৈরি করেছি এবং এখান থেকে আমরা যেভাবে আপনাদের ছোট শ্রমীরা পরীক্ষার খাতায় লিখতে পারবে বা লিখবে সেগুলোর উপরে নির্ভর করে আমরা খুব শীঘ্রই আমাদের ছোট শ্রমীরা যারা এইটির উপর পরীক্ষা দিয়েছে পর্ব দুইয়ের জন্য এবং আমরা প্রথম পর্বের যে খাতাগুলো রয়েছে সেগুলো অলরেডি দিয়েছি আশা করছি সেগুলো দেখে নেব তবে বিষয়গুলো হলো যে আমরা এই খাতাগুলো যে রয়েছে আমরা পর্যায়ক্রমে অবশ্য দেব আমরা আগে এই পর্ব দুই নিয়ে আজকে এই কাজটি করলাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম প্রশ্নপত্রটি আমরা উত্তর যে রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করে আমাদের শিডিউল করে দেওয়া রয়েছে আপনারা পর্যায়ক্রমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলের মধ্যে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফেজ।